আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের মধ্যে একটি বিষয় কাজ করে সবসময়, শুধুমাত্র এই যে আমরা এই COVID-19 বা করোনা মহামারীর ক্ষেত্রে সবসময় দেখি যে একটা পারফর্মিং জার্নালিজম বলে একটি বিষয় আছে, যেটা তারা করার চেষ্টা করে বা আমরা করার চেষ্টা করি সবসময়, এই যে একটু অতি ঝুঁকি নেওয়া এবং দৃশ্যত যে তার যে সক্রিয়তা সেগুলো দেখানোর চেষ্টা করা। তা সেটা আসলে কোনো সুযোগ নাই এরকম একটি মহামারীর ক্ষেত্রে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটি করছি সেই কাজটি শুধু আমি একা করছি না, আমি যে হাসপাতালে যাচ্ছি সেখানে আরও যে চিকিৎসক আছেন যারা সেবা দিচ্ছেন তাদের দিকটি খেয়াল রাখতে হবে, রোগীদের বিষয়টি খেয়াল রাখতে হবে, পাশাপাশি আমি যে প্রতিষ্ঠানে যাচ্ছি সেটা যে কোনো দপ্তর হতে পারে সেখানেও কিন্তু আমার দ্বারা বা আমাদের মাধ্যমে যেন কোনোরকম, প্রথমত যে জীবনের কথা তো বলতে হয়, তারপর হচ্ছে তাদের কার্যক্রমে বিঘ্ন না ঘটে এবং প্রত্যেকটি দপ্তরের একটি নিজস্ব নিয়ম নীতি বা বিধি আছে সেটা যেন আমরা দেখি। এইটা করতে গেলেই দেখা যাবে যে আমি নিজেও সাবধান হয়ে যাচ্ছি এবং নিজের সুরক্ষাটা আমরা আমরা রাখতে পারছি। সুতরাং নিজের সুরক্ষা রাখা এবং আমি যেখানে যাচ্ছি অ্যাসাইনমেন্টে বা কাজে সেই জায়গাটিরও সুরক্ষা এবং তার সঙ্গে আশপাশে যারা আছেন তাদের সুরক্ষার দিকটিও আমাদেরকে দেখতে হবে। আমি যতটুকু জানি যে আমাদের গণমাধ্যম যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের সাধ্যমতো সুরক্ষার যে উপকরণ সেগুলো নিশ্চিত করার চেষ্টা করছে। এবং সেইটার আবার একটি বিষয় আছে যে আমাদের কিন্তু এই যে PPE-র কথা বলি বিশেষ করে, বা আমি দেখছি যে আমাদের অনেক সহকর্মী প্রয়োজন ছাড়াও PPE ব্যবহার করছেন। তা একটি PPE যদি আমি অপচয় করি বুঝতে হবে যে আমার কোনো একজন চিকিৎসক ভাই বোন বা সেবক পাশাপাশি আমার সহকর্মীরও প্রয়োজনীয় একটি PPE কিন্তু আমি অপচয় করলাম। সুতরাং ওই যে শুরুতে যেটা বলেছে যে পারফর্মিং জার্নালিজম না, আমার যতটুকু প্রয়োজন যতটুকু কাজ করার ততটুকু করেই আমি ফিরে আসবো, এবং এই যে বার্তাকক্ষে ফেরার পরেও আমার কিছু সুরক্ষার বিষয় আছে সেগুলো প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠানের নির্দেশনা আছে সেটা মেনে চললেই আমি এবং আমরা সবাই ভালো থাকবো।